আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আবারও আজকে আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে আসলাম। আগের অনেকগুলো ভিডিওতে আপনাদের সাপোর্ট পেয়েছি আমি, আর আপনাদের সাথে বলেছিলাম যে আমি পূর্বাচল 300 ফিটে ঘুরতে গিয়েছিলাম। তো আমরা এরপরে কোথায় গিয়েছিলাম সেটাও দেখাবো আপনাদের। আমরা গিয়েছিলাম জলশিরি সেন্টার পার্কে। চলুন ওটার কিছু ছবি দেখে নেই, তারপরে বাকি কথা বলছি। আমরা অবশেষে চলে আসলাম সেনাবাহিনীদের সুন্দর একটা নিদর্শন দেখতে, জলশিরি সেন্ট্রাল পার্ক। এখানে সেনাবাহিনীদের সদস্য বা পরিবারের সবার জন্য টিকিট ফ্রি, কিন্তু আমাদের জনগণের জন্য এখানে জনপ্রতি 230 টাকা করে টিকিট কাটতে হয়েছে। বাচ্চাদের টিকিট লাগে নাই। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা, তাহলে আমার আরও ভালো লাগবে। ভিতরে যাওয়ার পরে আশেপাশটা তাকিয়ে দেখলাম শুধু সবুজ আর সবুজ। এত সুন্দর লাগছে আমার কাছে জায়গাটা, অসম্ভব সুন্দর লাগছে। আমার নিহানও অনেক খুশি হয়েছে, পরিবারের আমরা সবাই অনেক খুশি হয়েছি। আমরা পার্কটাকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আশপাশে মানুষজন কম ছিল। আসলে আপনারা তো জানেনই ঢাকার অবস্থা কেমন, তখন কোটার আন্দোলন শুরু হয়েছিল, এই জন্য ঢাকার পরিস্থিতিটা ভালো ছিল না। আর আমরা ওই সময় ঘুরতে গিয়েছিলাম, এই জন্য পার্কে মানুষজন কম ছিল, শুধু আমরাই ছিলাম, আরও কিছু মানুষজন ছিল। যাই হোক, ওইখানকার এই নদীটা আমার কাছে অনেক অসম্ভব ভালো লাগছে, আর বাথরুমগুলোও ভালো ছিল। আমরা একটা জায়গায় গাছের ভিতরে ঘুরছি, ওটাও ভালো লাগছে। সব মিলে আমাদের ঘোরাটা অনেক মজা লাগছে, আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা। আর আপনারা যদি কেউ এই পার্কে যেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আর যে যান নাই বা যে বন্ধুরা যান নাই আপনাদেরকে বলবো অবশ্যই পার্কটাকে আপনারা ঘুরে আসবেন। আর যেহেতু ব্যস্ততম ঢাকা শহরে আমরা খোলামেলাটা একটু কমই পাই, এই জায়গায় গেলে আপনারা সবুজের একটা সমারোহ পাবেন, বাচ্চাদের খেলার একটা সুযোগ আছে এখানে, ওরাও একটা শান্তি পাবে এবং খেলাধুলা দৌড়াদৌড়ি করে মজা পাবে ইনশাল্লাহ। আপনারা যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পার্কের বিভিন্ন স্পটে আমরা ছবি উঠেছি।
আমাদের সবারই এই জায়গাটা অনেক ভালো লাগছে। আর হাঁটা চলা, ঘোরা ফেরা, তারপরে বাচ্চাদের খেলার জায়গা, ওইখানে নদীতে এই স্পিড বোট চালানোর সুযোগ ছিল, কিন্তু আমরা যে সময় গেছি ওই সময় ওটা বন্ধ ছিল, এই জন্য বাচ্চারা উঠতে পারে নাই। আমার কাছে এই গাছের ভিতরে যে ঘুরছিলাম, মানে খুঁজে পাইতেছিলাম না রাস্তাগুলো, ওইটা তো অনেক মজা লাগছে। আমরা বড় ছোট সবাই এখানে দৌড়াইছিলাম গাছের ভিতর দিয়ে। যাই হোক, আজকে ব্লগটা এতটুকুই। এরপরে আমরা ওইখানে কিছু ছবি উঠি, এরপরে চলে আসি আমরা স্টার কাবাবে। ওইখানে যাই আমরা কিছুক্ষণ একটু ঘুরে দেখি, এরপরে দুপুরের খাবারটা খেয়ে, আমাদের আর কি দুপুরের খাবার ওটা বলা যায় না, আমরা দুপুরে 300 ফিট যেখানে জায়গা দেখতে গিয়েছিলাম ওইখানে টুকিটাকি কিছু খেয়েছিলাম, আর তারপরে আমরা এটাতে ঢুকছি। এটা থেকে বের হইতে আমাদের 4:30 বেজে গেছে। এরপরে আমরা এই জায়গায় যাই আর কি অর্ডার করছিলাম। স্টার কাবাবে যাওয়ার পরে আমরা ওইখানে কাবাবের স্টেশন পেয়েছি, আর আমরা গিয়েছিলাম তিনতলায়। তিনতলায় হচ্ছে খাবারের দুপুরের, কিন্তু আমাদের দেরি হওয়ার কারণে ওইখানে অনেক খাবারই ছিল না। আমরা যেটাই অর্ডার করতেছিলাম ওনারা বলতেছিল স্টকে নাই, তখন ওনারা বলছে যে এখানে কাচ্চি আছে আর কাবাব আছে। তখন বড় আপুরা ভাত নিয়েছিল, বড় বোয়াল মাছ নিয়েছিল, আমরা সবাই কাচ্চি নিয়েছিলাম, আর সাথে কাবাবটা ছিল। কাবাবটা বেশি একটা ভালো ছিল না, সেটা আমরা একটু পরে বুঝতে পারছি, পরে ওনারা ওই কাবাবের টাকাটা রাখে নাই। যাই হোক, ওভারঅল আমাদের ঘোরাটা অনেক ভালো ছিল, আর এই ঘোরাটা আমরা আসলে বড় আপুর কারণে ঘুরতে পারছি। বড় আপু ভাইয়াকে সবাইকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আজকে এতটুকুই।